নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। পটল চিংড়ি তরকারি তো আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু পটল চিংড়ি ভাপা আপনারা খেয়েছেন কি? যারা ট্রাই না করেছেন, আজকের রেসিপিটা কিন্তু একদম মিস করবেন না। আজকের রেসিপি পটল চিংড়ি ভাপা। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে এখানে দেখুন, কিছু পটলের আমি খোসাটাকে পুরোপুরি ছাড়িয়ে রেখেছি। পটল ভাজা করার সময় আমরা কি করি, একটু রেখে রেখে খোসাটাকে ছাড়াই। সেরকম করে ছাড়ালে কিন্তু হবে না, পুরোপুরি খোসাটাকে এখানে ছাড়িয়ে ফেলতে হবে। এরপর পটলগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। পটলগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। হালকা করে ভেজে নিলে কী হবে, পটলের কাঁচা গন্ধটা চলে যাবে, এতে করে ভাপাটা করতে বেশ ভালো হবে। সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে ভাজছি। পটলগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর একটা মশলা এখানে আমি তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1.5 টেবিল স্পুন নিয়েছি কালো সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা কালো আর সাদা সর্ষে মিলিয়েও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে বেটে নেব। সামান্য নুন দিয়ে একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে এর মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে ভালো করে চিংড়ি মাছ আর পটলটাকে মশলার সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেই বাটিটাতে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে কিন্তু জল দেবেন, খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। টিফিন বক্সের ঢাকা আটকে এরপর এটাকে ভাপ দেব। একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এরপর টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন টিফিন বক্সের হাফ পর্যন্ত যেন জলটা থাকে। মিডিয়াম ফ্লেমে 30 মিনিট মতন ভাপিয়ে নিতে হবে। 30 মিনিট বাদে এখন ভাপা একদমই কমপ্লিট, তবে একটু ঠান্ডা করে তারপর আমি খুলবো ঢাকনাটা। এখন দেখুন পটল চিংড়ি ভাপা কিন্তু একদমই তৈরি। ওপর থেকে আরও 1 চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পটল চিংড়ির তরকারি তো অনেক খেয়েছেন, এইভাবে পটল চিংড়ি ভাপা বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।